হে গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। অ্যান্ড এই ভিডিওটা হচ্ছে আরেকটা আইটেম কসমেটিক্সের, সো আপনাদেরকে দেখানো শুরু করছি। বিলকুল এটা কি ফাউন্ডেশন? মেবিলিনের ফিট মি ফাউন্ডেশন। এটা হচ্ছে 230 নাম্বারটা। এটা হচ্ছে ন্যাচারাল বাফ, যেটা এটা একটু উজ্জ্বল শ্যামলা, যাদের তাদের স্কিনে খুব ভালো এটা যাবে। আর এটা হচ্ছে নর্মাল টু অয়েলি স্কিন, যাদের তারা এটা ইউজ করতে পারবে। ড্রাই স্কিনের জন্য এটা খুব বেশি একটা ভালো না। আর যাদের অ্যাকনি প্রোন স্কিন, যাদের মুখে অনেক বেশি ব্রণ ওঠে, তারাও এটা ইউজ করতে পারবে। তাদের জন্য এটা পোর ক্লক করে না, তো সেই কারণে এটা দিয়ে মানে পিম্পল ওঠার তেমন কোনো সমস্যা নেই। এখানে এটা ডেট লেখা আছে, আর এটা নেট কন্টেন্ট হচ্ছে 30 ml। 30 ml দিয়ে আসলে আসলে অনেক দিন যায়, 1-1.5 বছরের বেশিও যায়। আচ্ছা, এটা 230 নাম্বার। এখানে বারকোড দেয়া আছে, অরিজিনাল দেখতে হলে বারকোডটা চেক করতে হবে। আর এটার দাম? আর এটার দাম হচ্ছে 900 লেখা, কিন্তু ভ্যাট সহকারে এটার দাম হচ্ছে 1000-এর মতোই পড়েছে আর কি। এটা হচ্ছে লুজ পাউডার। এটা মেকআপ এই ফাউন্ডেশন দেওয়ার পরে এই পাউডারটা দিয়ে সেট করা যাবে। এটা লাফিংয়ের, এটাও ব্র্যান্ডেড, এটাও ব্র্যান্ডেড। এটা হচ্ছে 2 নাম্বার শেডটা, এটাও ন্যাচারাল স্কিনের জন্য। এটা এখানে একটা পাফ দেওয়া আছে, আর এখান থেকে এই লুজ পাউডারটা নিয়ে করা যাবে। কিউট আয়না আছে এখানে। এটার দাম? এটার দাম হচ্ছে, আচ্ছা এটা আগে বলি, এই যে এখানে এটা লেখা আছে, এটা 24 মাস ইউজ করা যাবে। আর এটা এখানে বারকোড দেওয়া আছে, তারপরে 2 নাম্বার এটার ই। আর এটাও হচ্ছে অয়েল কন্ট্রোল, এটাও অ্যাকনি প্রন স্কিন যাবে তারা ইউজ করতে পারবে, অয়েল মানে অয়েলি হয়ে থাকবে না। আর হচ্ছে এটার দাম 350 টাকা প্লাস ভ্যাট, তো 400 মতো আর কি পড়েছে। সো গাইজ, আপনাদেরকে দেখিয়ে দিলাম দোকানের দুইটা প্রোডাক্ট, তো অ্যাড্রেস তো দেখানো হয়েছে, ওয়ারি থেকে এটা কিনেছি। আচ্ছা, সো গাইজ এইখানে অ্যাড্রেস আছে, দেখে নিন, আর লাগলে স্ক্রিনশট দিয়ে নিন। আর আপনাদেরকে দেখিয়ে দিলাম দুটো প্রোডাক্ট সম্পর্কে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন এবং একটা লাইক করে দেন, এবং পাশাপাশি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পাশে থাকুন। থ্যাংক ইউ, খুদাহাফেজ।